তিন ব্যক্তির কবরে আযাব হবে না কয় ব্যক্তি কত কয় ব্যক্তি এক নম্বরে যিনি শুক্রবার মারা যাবেন দুই নম্বরে যিনি রমজান মাসে মারা যাবেন তিন নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজের পর যিনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন প্রথম দুইটা আমাদের নিয়ন্ত্রণে নেই প্রথম দুইটা আল্লাহর নিয়ন্ত্রণে কার শুক্রবার কে কে মারা যাবে বৃহস্পতিবার কে মারা যাবে রমজান মাসে কে মারা যাবে এটা কে জানে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ক্ষমতা আমাদের আছে না নাই আছে এই আমলটা আমরা করতে পারবো না আল্লাহ রাসূল বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে তার দেহ থেকে রূহটা বের হতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না